হ্যালো, লীলাবতী সরকার বলছেন? আমি এসআর রাশেদ, আপনার সাথে একটু জরুরি কথা ছিল। আপনি কি একটু সময় দিতে পারবেন? আমি আপনার বাড়ির পেছনে আছি, প্লিজ কাইন্ডলি একটু আসুন। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আর থাকতে দিলেন কোথায়? একটা ক্রিমিনাল রেগুলার আপনার সাথে দেখা করছে, অথচ আমাকে কিছুই জানাননি। না মানে আপনি কার কথা বলতেছেন বুঝতে পারতেছি না। বৈরাম খা। আরে বৈরাম খা ক্রিমিনাল হতে যাবো কেন? সে একজন ক্রিমিনাল, ড্রাগ ডিলার, মাদক ব্যবসায়ী। বিশ্বাস করেন ভাই, আমি এসবের কিছুই জানি না। কিছু লুকানোর চেষ্টা করবেন না। আহা কি লুকামো, আমি যা জানি আমি তাই কইতেছি। ও মাদক ব্যবসায়ী হইলো তো আমি ওর লোকে কথাই কইতাম না। আমি জানি বৈরাম খার ধানের সাতাল আছে, আমার স্বামীরও ধানের সাতাল আছে। ওরা দুইজন সাতাল মালিক সমিতির একজন সভাপতি, একজন সেক্রেটারি। আমার স্বামী হয়েছে সভাপতি আর বৈরাম খা হয়েছে সেক্রেটারি। সেই সুবাদে সে আমার বাড়িতে আসে, আমি তার লগে কথা বলি। গত কয়েকদিন আপনারা আলাদা কথা বলেছে। কি 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 কে দা কইলা আপনারে? আমার কাছে তথ্য আছে ম্যাডাম। ভাই এগুলো একদম মিথ্যা কথা, আপনি আমার কথা বিশ্বাস করেন? মোটেও মিথ্যা কথা না, বরং আপনি সত্য গোপন করছেন। না ভাই, আমি কোনো সত্য গোপন করতেছি না। দেখেন, আপনি যদি সত্য কথা না বলেন তাহলে কিন্তু আমরা বাধ্য হব আপনাকে থানায় নিয়ে যেতে। ওখানে আমাদের সত্য বের করার যন্ত্র আছে, সত্য কথা বলুন। জি জি, আমি কয়েকদিন বৈরাম খার লগে কথা কইছিলাম। কি বিষয়ে কথা বলেছেন? ও ও ওই যে ইলেকশনের বিষয়ে, আমি ইলেকশন করতে চাইতেছি তো। ওকে, আর বলতে হবে না, আমরা বৈরাম খাকে খুঁজছি। আপনার একটু হেল্প করতে হবে, আপনি ফোন করে বৈরাম খাকে এখানে নিয়ে আসবেন, আমি ওকে অ্যারেস্ট করব। কথা বলছেন না কেন? না মানে ভাবতাছি বৈরাম খারে কোন নাম্বারে ফোন দিব, মানে কোন নাম্বারে ফোন দিলে হেরে পাওয়া যাবো। কেন, তার কয়টা নাম্বার আছে? তার দুইটা নাম্বার আছে, মানে একই মোবাইলে দুইটা সিম আছে। তাহলে দুইটা নাম্বারে ফোন দেন। জি জি জি। এই নাম্বারটা বন্ধ কইতেছে, একটা নাম্বার বন্ধ পেলে আরেকটা নাম্বারে পাওয়া যাবো না। তারপর আরেকবার কল দেন। ঠিক আছে, আপনি যখন কইতেছেন আমি আবার কল দিতেছি।